আজকে খাওয়াটা একটু কম আছে। এগুলোটাও মিষ্টি। হ্যাঁ, ওদের কাছে পুরো ভালো তো। দাদা ভাই, দিদি ভাই, আজকে আমি পরোটা বানাবো। তো বেল তো হবে না, নে সেন্ত হবে না, নে দেখো কত সহজে পরোটা বানাই, ডিমির পরোটা। পরোটা তো বানাবো, তা খাবো কি দিয়ে? তা পরোটা দিয়ে খাওয়ার জন্যে আলুর দমটা বানায় নি। এরকম আলুগুলো তো কুড়ো আপনি একে সব মাংস নিয়ে যাবে। কি বলছো, এরকম আলুগুলো তোকে কুড়াবে না, তাকে সব মাংস নিয়ে কুড়ে কুড়ে কুড়াবে না কেউ না। এটার কি বুঝলো? এই মাঠে এই যে তোর পিঠাকে এই যে জমিতে যে আলুগুলো না, একটাও কুড়াবি সব আসে মানসিক কুড়ে কুড়ে ব্যাগ করে। আমি যা কই ইংরেজি কথা একটু শুনে শুনে যাই, তোরা তো ইংরেজি কথা জানিস না, খালি বাংলায় বলে। মারামারি করবি একদিন, তাহলে আমি তো মরে যাবো সেদিকে। ফ্যান তোর হাতে বললে পেঁয়াজ একটু ভেজে নিছি, এখানে দিয়ে দেব আদা আর রসুন। কড়া শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। ঝাল হয়ে গেল খাবো, মুম্বাই লঙ্কা থেকেও বেশি যাচ্ছে। আদা রসুন ভেজে নিছি, এখানে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। সবটা ভালো করে বাজিয়ে নিছি, এখানে এইগুলো বাটিয়ে নেবো। এটা সব আলু ছাড়া নেই গেছে, তোর
তোমার মতো নি সব কার আলু ছাড়াইছি একটাও খুলি এত ভালো হইছে এটা নিয়ে নাও তাহলেই হবে বকো তার আনু একটা কাজ কর তুমি এইগুলো বাটো আমি আলুগুলো বাজে নি তেলটা ভালো করে গরম করে নিতে হবে দুমো উঠবি তারপরে আলু দেব জিরে লং দারচিনি এলাচ বাটা মশলা দিয়ে দেব এর মধ্যে 1.5 চামচ ধনিয়া গুঁড়ি দেব 1.5 চামচ জিরের গুঁড়ি 2 চামচ লবণ 1 চামচ হলুদ একটু জল দিয়ে দেব চিনি দিয়ে দেব মাখলা কষানো হয়ে গেছে এইবার জল দিয়ে দেব জলে জাল উঠে গেছে এখন আলু দিয়ে দেব রান্না হয়ে গেছে এখানে গরম মশলা ধনিয়ার পাতা দিয়ে নামাই দেবো আলুরদম রান্না হয়ে গেছে এখানে বানাবো ডিমির পরোটা 250 ময়দা নিছি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ ধনিয়া পাতা টমেটো কাঁচা লঙ্কা এর মধ্যে 4টে ডিম ভাঙিয়ে দেব চামচ লবণ একটু জল দিয়ে দেব এই দেখো আমি কিরম গুলাইছি তোমরাও এইরকম গুলাই নিবা
তো একটা খেয়ে দেখি আমি আচার দিয়ে একটু খেয়ে দেখি কেমন লাগে। এটা এমন একটা রেসিপি যেটা থেকে সবারই লোভ লাগবে। পটেটো কত সফট দেখুন, মানে ধরার সাথে সাথে ছেড়ে যাচ্ছে, এতটাই সফট। বাবরে নরম। ফার্স্ট একটু শুধু পটেটো খেয়ে দেখে কিছু দেখে খাওয়া দরকার নেই, শুধুই দেওয়া যাও। একটু আলুর দমটা থেকে টেস্ট করে কেমন হয়ে যায়। আলু দম তো না, কোনো মাখন। এবার আলু দম দিয়ে পরোটাটা খেয়ে দেখি। এমনি পরোটার থেকে অনেক বেটার খেতে, এমনি ডিম পরোটার থেকে, আর দারুণ সফট। আর আপনারা তো দেখলেন কোনো ঝামেলা নেই এটা বানানো। আটা সানতে হবে না, বেলতে হবে না, দু আঙুলো করে ছেড়ে যাবে। একটু আচার দিয়ে দেখে পরোটা 10টা লাগবে। ও দিদা, আমরা এগুলোকে কি বলি যেন বাড়িতে? আমাদের বাড়িতে বলা হয় সিল্কা রুটি। সিল্কা তো ছিলকা, আর সিল্কা তো আমাদের এখানে বলে সিল্কা রুটি। এখন আলুর দম দিয়ে যাও। সামান্য তেল দাও।